নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন শাবানের আগের মাস এবং শাবানের পরের মাস এই দুই মাসকে মানুষেরা মূল্যায়ন করে প্রাধান্য দেয় তারা সেটাকে গুরুত্ব দেয় কিন্তু মাঝখানে শাবান মাস আছে এই শাবান মাসটাকে মানুষেরা অবহেলা করে পৃথিবীর মানুষ জেনে রাখো প্রতি বছরে বান্দা যা করেছে ভালো মন্দ তার রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে মানুষেরা তোমরা শুনে রাখো প্রতি এক বছরের হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় যেই মাসে সেই মাসটা হলো শাবান মাস তা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করি যে যখন আমার হিসাব আমার এক বছরের রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে ওই টাইমে যখন আমি রোজা থাকি আর আমি যদি ওই টাইমে রোজা রাখি তো আল্লাহ তাআলা নিশ্চিত খুশি হবেন অবশ্যই খুশি হবেন এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি করে সিয়াম পালন করি রোজা রাখি উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় শাবান মাসে আল্লাহ তাআলা এক বছরের হিসাব নেয় আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে বান্দা আপনি আমি এক বছর কি করলাম এই রমজানের আগের মাস থেকে আগামী রমজান অবধি এই রোজার আগের মাস শাবান থেকে আগামী শাবান অবধি পৃথিবীতে আমি এক বছরে কি নেকি করলাম কি গুনাহ করলাম কি করলাম কি করলাম না প্রত্যেকটা হিসাব প্রত্যেক দিনের রিপোর্ট এই শাবান মাসে দেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি অমুক দিন দেওয়া হয় বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক মাসে দেওয়া হয় শাবান মাসে দেওয়া হয় সেটা কত তারিখ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমন সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন সিয়াম পালন করতেন বুখারী মুসলিমের একাধিক হাদিস যা থেকে প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে যেদিন আল্লাহ তাআলার কাছে তার রিপোর্ট পেশ করা হয় সেদিন যেন আমি রোজা রাখি তাহলে শাবান মাসে এক বছরের রিপোর্ট আপনার পেশ করা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর কাছে সেদিন যদি আপনি আমি রোজা রাখি আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে তোমার অমুক বান্দা এই 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 গুনাহ করেছে এই 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 আমল করেছে শুরু করেছেন আল্লাহ এখনো তোমার বান্দা রোজা রেখে আছে সুবহানাল্লাহ তো আল্লাহ খুশি হবে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন নাম্বার দুই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে রমজানের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম নফল সিয়ামের মধ্যে কোন সিয়াম বলেন রমজানের রোজার পরে সবচেয়ে দামি পছন্দনীয় রোজা আপনার চোখে কোন রোজা বলেন রোজা প্রত্যেক মাসে 13-14 তারিখে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে এরপরে মহররমের রোজা আর এরকম অনেক রোজা আছে তা আপনার কাছে রোজা ফরজ রোজা রমজানের পরে কোন রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে সবচেয়ে ভালো রোজা হলো রমজানের পরে সেটা হলো শাবান মাসের রোজা সেটা কোন তারিখ কত তারিখে তা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তবে নবী বলেছেন এই মাসে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয় আমি জানি না সেটা কোন দিন তাই আমি এই মাসে বেশি 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 করে রোজা রাখি এই হাদিস আমি বারবার বলবো আজকের আলোচনায় কারণ একটা দিন বারবার ঘুরে ঘুরে আসবে আমরা নামাজ পড়ি আমাদের কেবলা কাবা আমাদের কেবলা কাবা কিন্তু মুসলিমদের প্রথম কেবলা কিন্তু কাবা নয় এটা জানেন হয়তো আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস যা ফিলিস্তিনে অবস্থিত আছে আমাদের প্রথম কিবলা তা আল্লাহ তাআলা নবী নামাজ পড়তে পড়তে কেবলা ঘুরিয়ে নিয়েছিলেন আল্লাহ আদেশ করলেন কাবার দিকে ঘুরে যেতে বললেন ওই বাইতুল মুকাদ্দাস এর দিকে নামাজ পড়ছিলেন নামাজ পড়তে পড়তে আল্লাহ যখন খবর দিল সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কেবলা ঘুরিয়ে কাবার দিকে করে দিল ঐতিহাসিকগণ বলছেন
বিদ্বানগণ বলছেন যেই মাসে কাবা পরিবর্তন হলো সেই মাসটা ছিল শাবান মাস রমজানের আগের মাস যে মাসে বর্তমান আমি আপনি অবস্থান করছি এই মাসের অনেক করণীয় আছে আমল রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন এই মাসে সিয়াম রাখতেন সিয়াম রাখতেন তবে হাদিসগুলো শুনলে বোঝা যায় উম্মুল মুমিনিন মুমিনের মা মুমিনদের মা সারা পৃথিবীর মুমিনাতে মুমিন মুমিনাদের মা নবীর স্ত্রীগণ নবীর বিবিগণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নফল সিয়াম রাখতে শুরু করতেন আমরা একজন আরেকজনকে বলতাম আল্লাহ নবী বোধহয় আর নফল রোজা বন্ধ করবেন না লাগাতার রেখে যাবেন এই নিয়ে আমরা বলাবলি করতাম সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা বলছেন তিনি ঘরের লোক তিনি স্ত্রী স্বামীর ব্যাপারে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল রোজা রাখতে শুরু করতেন তখন আমরা আপসে বলাপুলি করতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ হয় আর রোজা রাখা বন্ধ করবেন না লেগেই থাকবে রোজা রাখতেই থাকবে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তখন অব্যাহতি নিতেন রোজা থেকে বিরত হতেন আবার আমরা বলাপুলি করতাম আর বোধ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবেন না নফল রোজা রাখবেন না তার মানে কোন মানুষ সারা বছর রোজা রাখুক এটা আল্লাহ নবী চাই না আল্লাহ নবী এটা চাইছে না যে সারা বছর তুমি রোজা রাখো কখনো রোজা রাখো কখনো বিরত থাকো কখনো রোজা রাখো কখনো বিরত রাখো বুখারী লম্বা হাদিস সারাংশ করে আপনাকে বলি আনাস ইবনে মালিক যা সালাসাতুন রাহতি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর কাছে তিন নবীর স্ত্রীদের কাছে আম্মা জান খাদিজা সাওদা সাফিয়া আয়েশা এদের কাছে তিন দলের তিনটি লোক এল তিন গ্রুপের তিনটি লোক এসে বলছেন ইয়া আয়েশা ইয়া সাওদা ইয়া সাফিয়া ইয়া খাদিজা ইয়া আয়েশা আল্লাহ নবীর স্ত্রীদের তিনটা লোক এসে বলছে ইয়াসালুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীর বিবিগণ তোমরা বলো তোমরা বলো বিশ্ব নবী কেমন করে ইবাদত করতেন বলো বিশ্ব নবী কেমন করে রোজা রাখতেন বলো বিশ্ব নবী কেমন নামাজ পড়তেন বলো বিশ্ব নবী ইবাদত কেমন ছিল তোমরা বলো যেহেতু তোমরা নবীর বিবি তোমরা নবীর স্ত্রী বলো আম্মা জানেরা বললেন নবীর বিবিগণ বললেন ও লোকেরা তোমরা শুনে নাও ওই তিনটা লোককে জিজ্ঞাসা উত্তর দিয়েছে শুনে নাও ইয়াসালুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فلهما أكبر كأنهم تكلوها فقال وأين نحن من النبي صلى الله عليه وسلم بخاري حديث الله النبي বলছে নবীর স্ত্রীগণ বললেন আল্লাহর নবী এই রকম করে তারাবি পড়তেন এই রকম করে রোজা রাখতেন এই রকম দান করতেন এই রকম বিরত থাকতেন এই রকম ঘুমাতেন এই রকম খেলাধুলা করতেন এই রকম দাওয়াতের কাজ করতেন মূল বিষয় হলো নবীর বিবিরা নবীর ইবাদত সম্পর্কে বললেন তখন ওই তিনজন বলছে না 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 নবীজির ইবাদত কম হয়ে গেছে বিশ্ব নবীর ইবাদত কম হয়েছে তখন তারা তিনজন বলল আমি সারা রাত নামাজ পড়ব আমি রাতের বেলায় ঘুমাবো না একজন বললেন আমি সব সময় রোজা রাখবো অল টাইম রোজা রাখবো কোনোদিন বাদ দিব না আমি কোনো টাইমই রোজা ছাড়ব না সব সময় রোজা রাখবো আরেকজন বলছে নবী একজন দুজন তিনজন চারজন পাঁচজন এই করে করে এগারোটা নবী বিয়ে করেছে এগারোটা নবীর স্ত্রী আছে আমি ফালা তাজ্জাব্বাস আমি জীবনে বিয়ে করব না এরা বলতে চাইছে নবীজির ইবাদত কম হচ্ছে তো বেশি করো নবীজির হাদিসটা মনে রাখবেন দুটো এক করে দিব নবীর স্ত্রীগণ বলছেন নবী যখন রোজা রাখতে শুরু করতে নফল তো মনে হতো যে আর রোজা ছাড়বে না আবার যখন রোজা ছাড়তেন মনে হতো যে আর রোজা রাখবে না উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় কখনো রোজা রাখতেন কখনো ছাড়তেন কখনো রাখতেন কখনো ছাড়তেন আর এই তিনজন যখন এই ঘটনা শুনলো
এই ইবাদতগুলো শুনলো এই তিনজনের একজন বলছে নবী কখনো কখনো রোজা ছেড়ে দিয়েছিল আমরা কখনো রোজা ছাড়ব না আমি সব সময় রোজা রাখব নবীর চেয়ে ঈমান বেশি আমার হবে মানে নবীর চেয়ে বেশি করব নবী তো রোজা ছাড়তেন ছাড়তেন না ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীর নবীর স্ত্রীদের কাছে নবীর স্ত্রীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ তিনজন মানুষ এসেছিলেন তিনটা লোক তিনজন মানুষ এসে আবার ইবাদত আপনার ইবাদত সম্পর্কে বললেন আমরা বললাম নবী কখনো রোজা রাখতেন কখনো বিরত থাকতেন নবী রাতে ঘুমাতেন স্ত্রীদের সঙ্গে মিলন করতেন স্ত্রীদের সঙ্গে সময় দিতেন এইভাবে নবীজি রাতে নামাজ পড়তেন সময় দিতেন সব ব্যাপারে আমরা যখন বললাম ওই তিনজন বলল তিনজনের একজন বলল নবী কখনো রোজা রাখতেন না আমি সব সময় রোজা রাখবো আমি রোজা ছাড়ব না নবীজি তাদেরকে ডাকলেন ওই তিনটা বলতে বলছেন লম্বা হাদিস সময়ের অভাবে বলতে পারা যায় না এই হাদিস নিয়ে আলোচনা করতে গেলে আরেকটু লাগবে খালি শর্ট করে বলছি নবীজি তিনজনকে ডেকে বললেন এসো তিনজন এলে আল্লাহ রাসূল বলছেন তোমরা 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 এই কথাগুলো বলেছো তুমি কি বলেছো সবসময় রোজা রাখবো জি হুজুর বলেছি এই তুমি কি বলেছো যে সব সময় রাতে নামাজ পড়বো ঘুমাবো না বলে জি হুজুর বলেছি এই তুমি বলেছো আমি বিয়ে করবো না ওই মেয়েদের সমস্যা থেকে ঝামেলা থেকে দূর জি হুজুর বলেছি নবী এবার কি বলছেন দেখেন ওয়াল্লাহি আল্লাহর কসম বিশ্ব নবী কসম করে বললেন হে আমার সাবিরা তোমরা শোনো হে লোকেরা তোমরা শোনো আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি বেশি ভয় করি বিশ্বনবী আমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করতেন এবার নবী বলছেন শোনো বেশি ভয় করার মানে এই নয় সারা বছর তুমি রোজা রাখবে এটা বেশি ভয় করার প্রতীক নয় বেশি ভয় করার প্রতীক কাকে বলা হয় কখনো রোজা রাখবে কখনো রাখবে না বিশ্ব নবী আমি যেইভাবে রোজা রেখেছি সেইভাবে রাখো এটাকে বেশি আল্লাহ ভীরু বলা হয় তোমরা যদি সব সময় রোজা রাখো আমি নবী বলছি শুনে লাও ফালাইসা মিন্নি যারা সব সময় রোজা রাখবে আমার বিরোধিতা করবে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বুখারী হাদিস সব সময় রোজা রাখবেন এটা আল্লাহ চাই না নবীও চাই না কখনো রোজা রাখবেন কখনো ছাড়বেন তা আল্লাহ নবী বলছেন নবীজি হাদিস শেষ করি ওই হাদিস কোনটা যে আমরা মনে করতাম আর কত রোজা রাখবেন তবে নবীজি আম্মা যারা এসা বলেন বিশ্ব নবী শাবান মাসে এত রোজা রাখতেন কোন মাসে রোজা রাখতেন না এক মাস রমজান ব্যতীত রমজান ব্যতীত কোন মাসে যদি পূর্ণাঙ্গ মাস রোজা রাখতেন না তবে শাবান মাসে নবী প্রায় এক মাস রোজা রাখতেন কোন মাসে আল্লাহ নবী পূর্ণাঙ্গ এক মাস রোজা রাখতেন না রমজান বাদে ফরজ ফরজ ওটা বাদ তবে আমাদের আয়েশা বলছেন আমাদের আয়েশা বলছেন শাবান মাসে আল্লাহ রাসূল প্রায় এক মাস রোজা রাখতেন আপনি পূর্ণ এক মাস রাখবেন না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটা হাদিস এসেছে এইভাবে তোমরা শাবান এবং রমজানের রোজাকে লাগালাগি করে রাখিও না তার মানে শেষের দিনে কয়েকদিন তোমরা রোজা রাখবে না শাবান যেন রমজান এবং শাবান লাগালাগি না হয়ে যায় কেন এই মাসে এত রোজা রাখবো কেন কেন একটা কারণ বললাম প্রথমে এই মাসে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয় দুই আপনারা রিহার্সাল বুঝেন মানে ফাংশন হবে স্কুলে যখন পড়েছেন বা পড়েছি স্কুলে ফাংশন হয় অনুষ্ঠান হতো সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন এটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ছাত্রদের এক দেড় মাস আগে থেকে টেনে দিয়েছে তাই না এই তুই গাজাল বুনগিরি গাজালটা ভালো করে মুখস্থ কর প্রতিদিন মাস্টার গাজালটা শুনছে এই আরো ভালো করতে হবে ওখানে টান হলো না আর এই তুই কোরআন পড়বি এই সুরাটা পড়বি এই তোকে 5 মিনিট বক্তব্য রাখতে হবে এই তোকে কবিতা বলতে হবে
এই সংস্কৃতি অনুষ্ঠানের আগেই স্কুলের টিচার মাস্টার মশাইরা তার ছাত্রদেরকে তৈরি করে নেয় তৈরি করে না যেন ফাইনাল রাউন্ডে যখন যাবে অনুষ্ঠানে যখন যাবে যখন জনগণের সামনে ঘুরনা বিশ্বনবী কেন শাবানের রোজা রাখতে বললেন এরপরে ফাইনাল খেলা রমজান এরপরে হচ্ছে চূড়ান্ত রোজা রমজান ফরজ সেই রোজা রাখবে হঠাৎ করে তোমার প্রবলেম হতে পারে কষ্ট হতে পারে কোন সমস্যা আসতে পারে এই জন্য নবী বলছেন দ্বিতীয় কারণ রমজানের আগে শাবানে ওই ফরজ রমজানের জন্য তৈরি হয়ে নাও নিজের ইমানকে মজবুত করে নাও রোজা রেখে প্রস্তুতি নাও যে আমি রমজানে রোজা রাখতে পারবো কি পারবো না আর তাহলে টাইম শর্ট এই রমজান মাসে আছে কি আছে বলেন তো এই শবে বরাত আমাছে শুনেছেন নাম শবে বরাত শব্দটা আরবি নয় বরাত আরবি শব্দ নয় ফারসি কোরআনে শবে বরাত শব্দটা নেই হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের মধ্যম রজব হাদিসে এসেছে এখন কিছু কিছু লোক আছেন দেখবেন বলে যে 15 তারিখ রোজা রাখতে হবে বলে না অনেক লোক বলছে যে 15 তারিখ রোজা রাখতে হবে বা 14 তারিখ রাখতে হবে জি আপনি কি করে বুঝলেন যে 14 তারিখে আপনার হিসাব দিতে আল্লাহর কাছে জমা হবে বিশ্বনবী বুঝল না যে 14 তারিখেই 15 তারিখেই রোজা রাখতে হবে 15 তারিখে আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে এটা নবী বুঝল না আর আমাদের দেশে তিন নম্বর শ্রেণীর হুজুর বুঝল যে না ওই 15 তারিখেই আল্লাহর কাছে রিপোর্ট পেশ করতে আল্লাহ নবী পাগল ছিল নাকি নাউজুবিল্লাহ আল্লাহ রসুল পাগল ছিল খানো কে এতদিন রোজা রাখতো আল্লাহ রসুল বলতে পারত তো ওই এই যে শাবান মাসের 15 তারিখে তোমাদের রিপোর্ট পেশ করা হবে 15 তারিখ রোজা রাখো এইটা আল্লাহ নবী বলেননি আল্লাহ নবী বলেছেন শাবান মাসে তোমার রিপোর্ট পেশ করা হবে এক বছরের অতএব কোন দিন সেটা কেউ জানে না নবীও জানেন না এই জন্য নবীও বেশি রোজা রাখতেন কেন কোন দিন আল্লাহর কাছে পেশ করা হবে সেটা জানি না অতএব প্রায় রাখতেন যেদিনই হোক না কেন একদিন না একদিন ঢেলে লাগবে কাজে লাগবে আর আমাদের নবী বুঝল না যে 15 তারিখের দিন আর আমাদের দেশের কিছু হুজুর বলছে না 15 তারিখ রোজা রাখো জি না তুমি কেমন 15 তারিখের রাত সম্পর্কে একটা হাদিস পাওয়া যায় সব চাল জয়ী হাদিস একটা হাদিস হাসান সূত্রে বর্ণনা হয়েছে হাসান সূত্রের হাদিস গ্রহণযোগ্য ইমাম আল-আলবানী রাহমাহুল্লাহ তিনি হাদিসটাকে হাসান পর্যায়ে আলোচনা করে করে বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিসটা হলো হাসান সহিহ কি এই রাত্রির একটাই কাজ আছে সেদিন আপনি হালুয়া রুটি খাবেন সেদিন আর কিছু খাবেন 100 রিকাত নামাজ পড়বেন আর মসজিদে সিলমি বিলাই করবেন এটা নয় এগুলো আদেশ নয় ওই রাত্রিতে কাজ নয় এই রাত্রিতে একটা সুসংবাদ আছে সুসংবাদ কি শুনেন হাদিসের রাবি হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের মধ্যে একটি রাত মধ্যম রজনী মানে 14 তারিখ দিবাগত রাত্রি 15 তারিখের রাত সেই রাত্রিতে আল্লাহ বান্দার দিকে নজর দেন মানুষের দিকে নজর দেন পৃথিবীর দিকে নজর দেন দে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন সবাইকে কি করে দেন ক্ষমা করে দেন সেই রাত্রে কিন্তু আল্লাহ নবী বলছেন কিন্তু দুই শ্রেণী মানুষকে ক্ষমা করা হয় না দুই শ্রেণী মানুষকে মাফ করা হয় না বাকি ওই রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন দুইজনকে এক মুশরিক যে শিরক করে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না সেই রাত্রিতে দুই যে নিন্দা করে অশান্তি করে হিংসা করে হিংসুককে নিন্দাকে ফাসাদকারীকে এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন না বাকি সবাইকে ক্ষমা করবেন বলে হাদিস এসেছে হাযা হাদিসুন হাসানুন সহিহ এই হাদিসটা হাসান পর্যায়ের সহিহ তাহলে সেদিন রাত্রে হালুয়া মিষ্টি পোলাও কিশমিস আর কিছু কিছু 100 টাকা নাও কিছু নয় সেই দিন রাত্রিতে বেশি কিছু করবেন আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন
এটারও প্রমাণ পাওয়া যায় না তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রিতে ক্ষমা করা হবে তাহলে আল্লাহর কাছে এই রাত্রিতে ক্ষমা চাইতে পারেন বাকি যতগুলো কথা শাবান কেন্দ্রিক যে সব হাদিস মিথ্যা কথা সব জাল হাদিস জয়েফ হাদিস যে এই রাত্রিতে নাকি ভাগ্য লেখা হয় জি না এই রাত্রিতে ফেরেশতারা ভাগ্য লেখে না এই রাত্রিতে নয় ভাগ্য লেখা হয় লাইলাতুল কদরের রাত্রিতে যা আছে রমজান মাসে শাবান মাসে নয় অতএব এই মাসে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি রোজা রাখা মনে হয় আজকে 12 13 তারিখ হয়ে গেছে সম্ভবত 10 12 তারিখ হয়ে গেল শাবানের অতএব এই মাসে যদি আমরা সিয়াম পালন করি রোজা রাখি অতএব আল্লাহ আমাদের এই বিপদ গ্রহণ করবেন যদি সেদিন যদি আমরা রোজা রাখি অবশ্যই আল্লাহ খুশি হবেন রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সিয়াম পালন করব যাদের সম্ভব তারা রোজা রাখবেন রমজানের আগে অল্প কিছু রাখার চেষ্টা করেন যাদের দ্বারা সম্ভব যারা কষ্ট হবে খুবই বয়স হয়ে গেছেন ফরজ রোজাই তো টানাটানি তারা নিজেদের উপরে জুলুম করবেন না এগুলো ফরজ নয় এগুলো ফরজ যারা পারবে যাদের সামর্থ্য আছে তারা রাখবে এগুলোকে বলা হয় বাড়তি ইবাদত এগুলোকে বলা হয় বাড়তি ইবাদত বোনাস আপনি এমনি ফরজ ইবাদত করে যে নেকি পাবেন এগুলো করলে অনেক নেকি পাওয়া যায় নফল ইবাদতে নেকি পাওয়া যায় অনেক না করলে গুনাহ হয় না মাথায় রাখবেন যে না করলাম বলে গুনাহ হবে জি না অতএব আপনি শুনলেন আমি শুনলাম শাবান মাসের 15 তারিখ রোজা রাখতে হবে কথা মিথ্যা কথা সত্য কথা নয় এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এটি সত্য কথা অতএব যারা আমাদের মায়েরা বোনেরা দাদিরা নানিরা বাড়িতে আছে তারা রোজা রাখে অনেক মেয়েরাই রোজা রাখে তাদেরকে জানাবেন শাবান মাস চলছে ঘন ঘন রোজা রাখার চেষ্টা করেন তাদেরকেও বলবেন যদি কেউ আপনার কথা শুনে রোজা রাখে আপনি বললেন বলে আপনার কথা রোজা রাখবো আপনি নেকি পাবেন আমি আপনাকে বললাম আপনি রোজা রাখলে আমি নেকি পাবো আপনি কাউকে বলবেন সে রোজা রাখবে খবরটা শুনে আপনিও নেকি পাবেন অর্থাৎ এগুলো সাবজার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে আমিন